আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত পুনঃপ্রচার, মানে এর আগেও আমাদের চ্যানেলে এই ভিডিওটি, এই গাড়ির ভিডিও দেওয়া ছিল। তো দেখা যায় যে সীমিত বাজেট বা স্বল্প বাজেটের গাড়িগুলোই মনে হয় ইদানিং বিক্রি হয় দেরিতে, আর বেশি বাজেটের গাড়িগুলোই মনে হয় যে তাড়াতাড়ি বিক্রি হয়। তো যাই হোক, গাড়িটা দেখতে পাচ্ছেন এর আগেও দেওয়া ছিল, আমি আজকে একদম সংক্ষিপ্ত করে বলবো। গাড়িটার যে ওভারঅল কন্ডিশন দেখতে পাচ্ছেন, এটা 16 মডেল, কোনো প্রকারের কোনো কাজ নেই এমনটাই জানানো হয়েছে। 16 মডেল, একদম চকচকে কন্ডিশন, একদমই চকচকে কন্ডিশন দেখতে পাচ্ছেন। এটার সাথে মাস্কে রোটার রয়েছে। এই গাড়িটা হচ্ছে DI 750, 50 হর্সের গাড়ি, যে কোনো প্রকারে চাষবাস করতে পারবেন। পরিবহন তো উড়াধরা, কেউ যদি চান তাহলে পরিবহনও করতে পারবেন। শুধু ইঞ্জিন যদি কেউ নিতে চান, ওইভাবে কথাবার্তা বলবেন, শুধু ইঞ্জিন নিয়ে পরিবহন করবেন, ট্রলিও অন্য জায়গা থেকে ব্যবস্থা করে নেবেন, তো সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতে পারেন। আর এটার লোকেশন হচ্ছে কুষ্টিয়ার সদরে, কুষ্টিয়া জেলার সদরে। তো এই কুষ্টিয়া অঞ্চলের মানুষের কিন্তু দেখা যায় যে পরিবহনের জন্য বড় গাড়ি প্রয়োজন, বা 50 হর্সের গাড়ি প্রয়োজন। তো এই 50 হর্সের নিচে কিন্তু দেখা যায় যে ওই দিকে কিন্তু গাড়ি চলেই না এমনটাই হয়। তো যাই হোক, আপনারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন, পরিবহন করতে পারেন, সীমিত বাজেটে গাড়ি। আর গাড়ির দাম চাওয়া হচ্ছে 2,60,000 টাকা রোটার সহ ফিক্সড, 2,60,000 টাকা রোটার সহ মোটামুটি ফিক্সড এটাই চাওয়া হচ্ছে। গাড়িতে কোনো প্রকারের কোনো কাজ নেই, যেভাবে খুশি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারেন। আর এই গাড়ির ভিডিওটা আগেও দেওয়া ছিল, 2,60,000 টাকাই বলা ছিল। তো আপনারা যদি কারো যদি 2,60,000 বাজেট থাকে, আপনারা ফোন দিবেন, যদি দরদাম করতে পারেন সেটা আপনাদের বিষয়, আপনারা কথাবার্তা বলবেন, সরাসরি বাসাবের নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন। কেউ যদি বিজ্ঞাপন দিতে চান, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, বিজ্ঞাপনের নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা আপনাদের ট্র্যাক্টর, রোটার, ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।